হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফান টাইম ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কোনো কাজকর্ম নিয়ে আসেনি, তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটু গল্প করতে। তো বন্ধুরা, তোমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে কম বেশি মনে হয়। তো 3টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বেশিক্ষণ করবো না, তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। তো আমার এখন খাওয়া দাওয়া হয়নি, তো আজকে একটু চাপ ছিল, এই মাত্র থেকে শর্ট ভিডিও দিলাম। তো ইনস্টাগ্রামেরও ভিডিও দিলাম, তোমরা যে যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন এখন তাদেরকে ফলো করে দাও। তো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তো ওরা দুজন এখন ঘুমিয়ে পড়েছে, দুই ছেলে দাদা ভাই। তো আমি এখনও ঘুমাইনি কিছু, কারণ খাওয়া দাওয়াই হয়নি, কারণ সকালে খাবার খেতে খেতে প্রায় অনেক বেলাই হয়ে গেছিলো। তো আজকে ছেলের ছোটো ছেলেকে নিয়ে আজকে যেহেতু ওর বাজনার প্র্যাকটিস আছে সেখানে গেছিলাম। তো ওখানে প্রচণ্ড রাস্তাঘাট, মানে কাদা, গ্রাম সাইডে তো রাস্তাঘাট কাদা, তো বইছি লাইনে, সেখানে গেছিলাম। ওখান থেকে এসে খাওয়া দাওয়া করতে করতে, কাজকর্ম করতে করতে, তারপর ছোটো ছেলেকে স্নান করানো, মানে বুঝতেই পারো সংসারে কাজ কম বেশি করেই থাকে, যতই তাড়াতাড়ি মানে ভোরবেলা উঠি না কেন, মানে একবার চোখ খুললে কাজ সারাক্ষণ লেগেই আছে, কিছু না কিছু কাজ আছেই, তাই না? সবারই আছে, আমার একার না। তো এগুলো সামলিয়ে তারপর আমি ভিডিও বানাই, ইনস্টাগ্রামেও ভিডিও বানাই, ফেসবুকেও তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আমার পাশে দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাকে প্রচুর 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 ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা সাপোর্টই আমি নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াতে পারবো। তো কত মানুষ তো কত কিছুই হচ্ছে, তাই না? তো জীবনে হার স্বীকার করলে হবে না, হারটাকেই জয় মনে করে আবার সামনে লক্ষ্য দিকে এগোতে হবে। তো আমি এর জন্যই আর মানে প্রথম প্রথম মনটা খারাপ লাগছিলো যে এত কষ্ট করে মানে চ্যানেলটাকে দাঁড় করালাম, তারপর এরকম হয়ে গেল। তারপর তো মানে আমার হাজবেন্ড, তোমার দাদা ভাই, ও আমাকে সাপোর্ট করলো, যে অনেকের তো মানে প্রচুর প্রচুর মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায়, ঠিক আছে, তারা অনেক অনেক টাকা ইনকাম করছে, তাদের চ্যানেলটা ব্লক করে দিচ্ছে, মানে চ্যানেলটা হ্যাক করে নিচ্ছে। তোমার তো সেরকম কিছু হয়নি, তুমি মন খারাপ করো না, মানে এই সাহস দিল, ভরসা দিল, সাহস ভরসা দিয়ে আবার আমাকে দাঁড় করালো আমাদের, মানে তোমাদের দাদা ভাই, আমার হাজবেন্ড আর আমার বোন। তো যদি কোনোদিন দাঁড়াতে পারি, আমার পরিশ্রম তো থাকবে, তোমাদের ভালোবাসা তো আগে থাকবে, তোমরা ভালোবাসা না দিলে তো আমি কোনো মতেই মানে দাঁড়াতেই পারবো না, তাই না? তারপর তো এই দুটো মানুষের মানে পরিশ্রম আছেই, এই দুটো মানুষ আমাকে সাপোর্ট করেছে, ভালো মানে উৎসাহ দিচ্ছে। তো বারবার রাস্তা থেকে তাকাচ্ছি কেন, কারণ একজন আসার কথা আছে, আমার এক বান্ধবী আসার কথা আছে, ওর ছেলের প্রচণ্ড জ্বর, আমাদের বাড়ির পাশে ডাক্তার আছে। তো আমাকে ফোন করে বললো যে একটু নামটা লিখিয়ে দিবি, আমার নাম তো লিখানো মানে এখন তার হবে না, তবু একবার আসিস, যদি 3টা সাড়ে 3টা পর্যন্ত থাকে, যদি থাকে দেখিয়ে দেবো। ওই জন্য বারবার রাস্তার দিকে তাকাচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারছো যে কী রে, বারবার মানে কথা বলছে, কথা বলতে বলতে রাস্তা দিকে কেন তাকাচ্ছে, তাই না? তো একটু গল্প করলাম তোমাদের, তোমরা সবাই ভালো আছো তো? আমাকে রিপ্লাই দিয়ে উত্তর করো, মানে কমেন্ট করো, কমেন্ট করছো না কেন বন্ধুরা, আমার পাশে থেকো, ঠিক আছে? তো কী আর বলবো, হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো ওরা খাওয়া দাওয়া, আমার যে বন্ধুরা, তোমরা একটা মানে তোমার বলেই দিচ্ছি, তোমরা তো আমার এখন নিজের, আমার কথা বলতে বলতে তো 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 এটা চলে আসে, তোমরা হয়তো ভাববে যে এরম কেন করছে, তো 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 করছে কেন, তোতলা নাকি? না গো বন্ধুরা, এটা আমার না অভ্যাস, জানো তো, দাদা ভাইয়ের কাছে বকা খায় যে কেন অভ্যাসটা তুমি পাল্টাতে পাও না, অনেক পাল্টিয়েছি, অনেক অনেক অনেক, মানে এটা অনেক অভ্যাসটা অনেক ছিল, এখন তো সেরকম নেই। তো অভ্যাস কী করে পাল্টাবো, তাই না বলো বন্ধুরা? তো আজকে রান্না, দেখো আবার তো বলে ফেলেছি, ঠিক আছে, আজকে রান্না করেছি, লাউ শাক করেছি, আর ভুলে যায় না তো কী করি, নিজেই ভুলে যাই, লাউ শাক করেছি, পটল ভাপা করেছি, ঝিঙে দিয়ে ডাল করেছি, আর একটা কী করলাম, একটা আমি কী করেছিলাম জানো তো, ভুলে যাচ্ছি, খাওয়ার বেলায় খাচ্ছি আর ভুলে যাচ্ছি। ও, থোড় দিয়ে পেঁপে দিয়ে চচ্চড়ি করেছিলাম, হেভি লাগে, তোমরা থোড় আর পেঁপে দিয়ে চচ্চড়ি করবে, সঙ্গে একটু কালো জিরে ফেলে দেবে, আর কাঁচা লঙ্কা দেবে, সামান্য একটু মিষ্টি দেবে, দেবে খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে? তো অনেকক্ষণ গল্প করে ফেললাম, আবার পরে আসো তোমার সঙ্গে গল্প করতে, তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে এরমভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো, একটু ঘুমিয়ে নাও, ঠিক আছে? তো চলো আমিও একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, আর শরীরের যত্ন নিয়ে বড়দের আমার প্রণাম জানাচ্ছি। তো এক হাতে ফোন ধরেছি, তো দু হাতে করতে পারছি না বন্ধুরা, যখন কোনো স্ট্যান্ড কিনতে পারবো চেষ্টা করবো তোমার সঙ্গে দু হাতে প্রণাম করার। তো এখনই বড়রা আমার প্রণাম নিও, এভাবেই করছি, আর ছোটরা আমার ভালোবাসা নিও। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, পরিবারকেও
সাবধানে রেখো, ঠিক আছে? তো চলো সামনে পুজো, ঠিক আছে? সবাই পুজো কী কী কেনাকাটা করছো আর আমি যা যা কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবে, তাই না? তো পরে আবার দেখা হচ্ছে, চলো পুজো সাবধানে থেকো, ঠিক আছে? সামনে পুজোতে আনন্দ করতে হবে। চলো টাটা, পরে আবার আসছি, ঠিক আছে?